এবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে। মূলত সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় এই পরোয়ানা জারি করা হয়। বিস্তারিত রিপোর্টে। সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 6 এর মঞ্জুরুল ইমামের আদালতে তার জামিন বাতিল করে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এদিন এ মামলায় সাফাই সাক্ষীর জন্য দিন ধার্য ছিল, তবে আসামি মির্জা আব্বাস ও সাফাই সাক্ষীরা আদালতে উপস্থিত না হয়ে সময়ের আবেদন করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর না করে মির্জা আব্বাসের জামিন বাতিল করেন। একই সঙ্গে এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য আগামী 2 নভেম্বর দিন ধার্য করেন। মির্জা আব্বাসের বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন 7,54,32,290 টাকার সম্পদ অর্জন এবং 57,26,517 টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে 2007 সালের 16 আগস্ট দুদকের উপপরিচালক মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে 2008 সালের 24 মে মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা আদালতে চার্জশিট দখল করেন। তদন্তে তার বিরুদ্ধে 4,23,00,000 টাকার সম্পদ অর্জন ও 22,00,000 টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। 2008 সালের 16 জুন আদালত এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। এ মামলার বিচার চলাকালীন আদালত 24 জনের সাক্ষ্য গ্রহণ করেছেন। অন্যদিকে 29 অক্টোবর নাশকতা ও বিস্ফোরক আইনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ 849 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মামলায় 49 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 7 থেকে 800 জনকে আসামি করা হয়। রাজধানীর শাহজাহানপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, 28 অক্টোবর বিকেল 3:40 নয়াপল্টনে সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বে ও নির্দেশনায় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী স্লোগান দেয়। তারা জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে শাহজাহানপুর থানা এলাকায় বিভিন্ন প্রকার নাশকতামূলক ও ধ্বংসাত্মক কার্যক্রম পরিচালনা এবং হত্যার উদ্দেশ্যে ইটপাটকেল নিক্ষেপ করে। আফসারা নাজ, কালবেলা।